জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। আমার ভাব দিবাকর চ্যানেল সহ যোড়ি হয়েছেন অনেক দর্শক, অনেক শ্রোতা বন্ধু, সমস্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি। যা হোক, এত সংখ্যক ভালো পাইবে আমার চ্যানেলকে দৌছেন। আই মানক ভিতরে জন মার প্রশ্ন লা যে চুড়ি যে ভাঙ্গি যাচ্ছে আমি কেউঠি রাখবু, চুড়ি পিঁধা শঙ্খা পিঁধার মহিলা মানুষ কণ রয়েছে নিয়ম, হাতরে কাচ কেতে পট রহবা দরকার, আর উপরে আমি দুইটি ভিডিও প্রস্তুত করছু যা আপনার মানে দেখবে নিশ্চিন্ত ভাবে। ভাব দিবাকর চ্যানেলে আপনার যোড়ি রুহন্তু কিছু অজনা কথা জাঁয়া। আজ আলোচনা করা পুরোনা চুড়ি ভাঙ্গি গেলে চুড়ি শঙ্খা আপনার কণ করবে, আপনার জাঁচান যদি শঙ্খা চুড়ি পুরোনা হয়ে যায় আপনার তাকে কণ কুহতি না শীতলাতে, অর্থাৎ আমি কেহি কুহতুনি যে চুড়ি খোলি দেওয়া, চুড়ি কাড়ি দেওয়া, চুড়ি বদলাইবা, অর্থাৎ চুড়ি শীতলা কুহতি। কাহি না সমস্ত সধবা নারী মানে তাঁর শঙ্খা হচ্ছে তাঁর জীবন, স্বামী হচ্ছে তাঁর প্রাণ, তেমন শঙ্খা চুড়ি হচ্ছে স্বামীর প্রতীক, তেমন ভাঙ্গিয়া মধ্যে কে কুহতি নি শঙ্খা চুড়ি, তুটিবা কুহতি। আধবা নারী কেবে হাত খালি করা কথা নু, সধবা নারী মানে বহু সময় দেখা যাচ্ছে গোটিয়ে পটে সে কম করছেন না স্মার্ট ওয়াচ, কিছু ওয়াচ পিঁধি গোটিয়ে চুড়ি পিঁধি দেখছেন, আউ গোটিয়ে পটে কিছু কাছ লগাউছেন, আজির ফ্যাশন হয়ে যাই, ঝিও মানে সেয়া করছেন, সেমিতি জমা বি করতু না, গোটিয়ে পট হাত লঙ্গল আউ গোটিয়ে পট হাতরে চুড়ি কিছু, তো সেমিতি করতু না, যা বহু অশুভ হয়ে থাকে। যদি মহিলা মানে হাত খালি করতে তাঁর স্বামী প্রতি অশুভ হয়ে থাকে, আউ যদি ঝিও মানে হাত খালি করতে তাঁর ভাই উপরে বহু খারাপ প্রভাব পড়ি থাকে, বাপাঙ্ক উপরে বহু খারাপ প্রভাব পড়ি থাকে। তো সেইপাই কুহযায় ঝিওর দুইটি হস্ত দুহিতা দুইটি হাতরে যে শঙ্খা চুড়ি রয়েছে কেবল স্বামী নয়, গোটিয়ে বাপ ঘরপাই উত্তরপ্রদেশে কুহতি, গোটিয়ে হচ্ছে শাশু ঘরপাই, তেমন নিশ্চিন্ত ভাবে আপনার মানে মনে রাখি থাকতু, হাতর সুন্দরতা বড়াই থাকে আপনার শঙ্খা চুড়ি, তেমন আপনার যেতে পারিবে নালি চুড়ি আপনার পিঁধবে, যা হচ্ছে মা লক্ষ্মীকর প্রতীক, আউ আপনার নালি চুড়ি আউ নহলে গোলাপি রঙের চুড়ি পিঁধলে আপনার সন্তান সুখ মিলি থাকে, কেবে প্লাস্টিক চুড়ি পিঁধতু না, গোটি এবে যে ঝিও মানে যে চুড়ি আপনার যে গোটিয়ে চুড়ি সে কোণ হয়েছে স্প্রিং আকারের হয়ে থাকবে, সেমিতি চুড়ি জমা বি পিঁধতু না, হাত কেবে আপনার খালি করতু না, ঝিও মানে বিশেষ ভাবে আর স্ত্রী মানে আউ যে মহিলা মানে স্বামী গলাপরে সে হাত খালি করা কথা নহ বলে আজ আপনার মানুষ আমি নিবেদন করছি, সে গোটে গোটে চুড়ি নিশ্চিন্ত ভাবে ধারণ করতু, খালি হাত করা কথা নু, সে পিতৃপুরুষঙ্ক উপরে খারাপ প্রভাব পড়ি থাকে বা সে অশান্তি হয়ে থাকে হয়ে থাকে, তেমন ঘর কল কূলর যদি কে জন মহিলা বিধবা হয়ে যাতে সে হাত খালি করে কলে সে পিতৃপুরুষ মনমুণা করে থাকে, কাহিকি না খালি হাত কু কেবে দেখিপারতে না পিতৃপুরুষ, কেন সে বহু করে আইলা বেড়ে সে শঙ্খা সিঁদুর চুড়ি সেমানে সব পিঁধি ঝিও দেখি থাকে তাঁর বোহুকু, আর বোহুর খালি হাত কেমিতি দেখবে, তো সেইপা সে মন অশান্তি হয়ে থাকে, তো বিধবা নারী মানে হুয়েত সুবর্ণ চুড়ি দুই পট ধারণ করতু, নহেলে যদি না হাত কেবে খালি করতু না, আপনার অন্য চুড়ি মধ্যে দুইটি ধারণ করে পারত, তেমন হাতর চুড়ি উতারা কাহকু দেখান্তু না, কপ আপনার কপড়া পকাই বা লুগা পকাই চুড়ি উতারতু হাতর, হাতর তিনি সেকেন্ড পাই মধ্যে চুড়ি খালি করতে, বহুত স্ত্রী মানে অনেক যেপর সুনা কিনবাকে যাতে চুড়ি কিনবাকে যাতে হাতর খোলিকি থই দিকে টেবুল উপরে, আর সে বহু সময় হাত খালি রাখতে, সেমিটি কেবে করতু না। তা সহিত আমি মুখ্য প্রসঙ্গ আসবা, যদি হাতর চুড়ি আপনার মানুষ কণ না চড়কি যাইছি সে চুড়ি কেবে পিঁধতু না, আর হাতর চুড়ি যদি টুটি গলা বা শঙ্খা টুটি গলা আপনার কণ করবে, তাকে কেবে ডস্টবিন্রে ফোপাড়ি দিও না, আপনার গোটিয়ে পেটি ধরে পুরে অলগা রাখতু, যেটি পিলা মানে নখুদিবে আউ সে কাহিকি না অলিয়া আবর্জনারে আপনার জমা বি শঙ্খা চুড়ি এগুলো পকাতু না, তো সেইপা আপনার এমিতি জায়গায় পকাই দিও যেটি যে কি কাহার পাদ সে শঙ্খা চুড়ি উপরে নপড়ু, আউ তার আগরু লা সময় আপনি নিজে অনুভব করেছিবে যে পুরোনা লোক মধ্যে পচারি পারিবে শঙ্খা চুড়ি টুটি গলা পরে কূয় ফন্দরে তাকে লুচাই রাখি দিও, অর্থাৎ তেমন আপনার শঙ্খা চুড়ি টুটি গলা পরে কেবে ডস্টবিন্রে ফোপাড়ি দিও না, আপনার বাড়িতে কি অলগা কোণী জায়গায় পেটি পুরাই আপনার কোণী জায়গায় পুরাই বক্সে পুরাই তাকে অলগা রাখি দিও, তেমন আপনার পুরোনা কাচরে চুড়ি
ମଧ୍ୟ ଡିଜାଇନ୍ କରି ଏବେ ସବୁ ୟୁଟ୍ୟୁବରେ ମିଳିଲାଣି। ଡିଜାଇନ୍ କରି ମଧ୍ୟ ଘରେ ଆପଣ ତାକୁ ଟଙ୍ଗେଇ ପାରିବେ, ରଖିପାରିବେ, ଆଉ ତା ଦେହରେ ମଧ୍ୟ ନାନାଦି ପ୍ରକାର ଗୃହ ଉପକରଣ ଜିନିଷ ମଧ୍ୟ କରିପାରିବେ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଏମିତି ଜାଗାରେ ପକାନ୍ତୁ ଯେମିତି କାହାର ଭଙ୍ଗା ଚୁଡ଼ି ଉପରେ ଦୃଷ୍ଟି ନ ପଡ଼ୁ। ଘରେ ମଧ୍ୟ ଭଙ୍ଗା ଚୁଡ଼ି ରଖନ୍ତୁ ନାହିଁ, ତା ସହିତ ବେଡ୍ରୁମ୍ରେ ଭଙ୍ଗା ଚୁଡ଼ି ରଖନ୍ତୁ ନାହିଁ। ତେଣୁ ସୁହାଗ ଜିନିଷକୁ ଆଡ଼େ ସାଡ଼େ ଫୋପାଡ଼ିବା କଥା ନୁହେଁ, କାହିଁକି ନା ଏହା ହେଉଛି ଆପଣଙ୍କର ସୁହାଗର ଜିନିଷ। ତେଣୁ ନାରୀକୁ ସବୁ ନାରୀମାନଙ୍କର ଲକ୍ଷ୍ୟ ଥାଏ ସେମାନେ ଯେତେବେଳେ ମଶାଣିକୁ ଯିବେ ହାତରେ ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ରହିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ସେମାନେ ସ୍ୱାମୀକୁ ଯେତେବେଳେ ବି ମୁଣ୍ଡିଆ ମାରନ୍ତି, ଆଖିରୁ ଲୁହ କଡ଼େଇ ମୁଣ୍ଡିଆ ମାରନ୍ତି, ମୋତେ ଆଶୀର୍ବାଦ ଦିଅ ଯେମିତି ମୁଁ ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ପିନ୍ଧି ଅହିଅ ରାଣୀ ହୋଇକି ଯାଏ, ଆଉ ତୁମ ଆଗରୁ ଯେମିତି ମୋର ମୃତ୍ୟୁ ହୁଏ, ଆଉ ତୁମେ ମୋ ହାତରେ ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ପିନ୍ଧେଇ ଦିଅ, ମୋ ମୁଣ୍ଡରେ ସିନ୍ଦୁର ଲଗେଇ ଦିଅ, ଏ କଥା ସବୁ ନାରୀମାନେ କାମନା କରନ୍ତି। ତେଣୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ମଧ୍ୟ କେଉଁ ଜାଗାରେ ଯଦି ଆଘାତ ହେଇଯାଉଛି ତାକୁ ମୁଣ୍ଡରେ ଲଗାନ୍ତୁ। ଯଦି ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ଫୁଟି ଯାଉଛି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ମାଆ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଚୁଡ଼ିକୁ ଯେମିତି ଆମେ କହିଲୁ ଅନ୍ୟତ୍ର ରଖିଦିଅନ୍ତୁ। ଆଉ ତା ସହିତ କାହାର ଯଦି ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ଉପରେ ଗୋଡ଼ ବାଜିଗଲା, ଏମିତିକି ସ୍ୱାମୀର ମଧ୍ୟ ଗୋଡ଼ ବାଜିଲା, ଆମେ ତା ଶଙ୍ଖାକୁ ମଧ୍ୟ ପ୍ରଣାମ କରନ୍ତୁ, ଯାହା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ସ୍ୱରୂପ ଅଟେ। ତେଣୁ ଯେଉଁଠି ଶଙ୍ଖା ଜୋରେ ବାଜିଯାଉଛି ତାକୁ ମୁଣ୍ଡରେ ଲଗାନ୍ତୁ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ସିନ୍ଦୁର ପିନ୍ଧିଲା ବେଳେ ନାରୀମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଚୁଡ଼ିରେ ଆପଣ ସିନ୍ଦୁର ଟିକେ ଲଗାନ୍ତୁ, ଶଙ୍ଖାରେ ସିନ୍ଦୁର କାହାକୁ ସ୍ମରଣ କରି ଲଗେଇବେ ନା ଶ୍ରୀମନ୍ତେ ସାଗର କନ୍ୟା କପାଳ ମଧ୍ୟ ଚଣ୍ଡିକା କଣ୍ଠେ ସରସ୍ୱତୀ ଦେବୀ ଶଙ୍ଖା ମଧ୍ୟ ତୁ ସାବିତ୍ରୀ। ଶଙ୍ଖାରେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲା ବେଳେ ମା ସାବିତ୍ରୀଙ୍କୁ ସ୍ମରଣ କରିବେ, ଶ୍ରୀମନ୍ତେ ସାଗର କନ୍ୟା ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଲଗେଇବେ, କପାଳ ମଧ୍ୟ ଚଣ୍ଡିକା କପାଳରେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲେ ମା ଚଣ୍ଡୀଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଲଗେଇବେ, ଆଉ କଣ୍ଠେ ସରସ୍ୱତୀ ବି କଣ୍ଠରେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲେ ସରସ୍ୱତୀଙ୍କୁ ସ୍ମରଣ କରିବେ, ଆଉ ଶଙ୍ଖା ମଧ୍ୟ ତୋ ସାବିତ୍ରୀ ଶଙ୍ଖାରେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲେ ମା ସାବିତ୍ରୀଙ୍କୁ ସ୍ମରଣ କରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଏ ଚୁଡ଼ି ସମ୍ବନ୍ଧୀୟ ତଥ୍ୟ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭଲ ଲାଗିଥିବ। ଭିଡ଼ିଓର କମେଣ୍ଟ ବକ୍ସ ମାଧ୍ୟମରେ ଲେଖନ୍ତୁ ଏ ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା, ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭିଡ଼ିଓକୁ ଯେଉଁ ଭଉଣୀମାନେ ମାଆମାନେ ଦେଖୁଛନ୍ତି ଭାଇମାନେ ଦେଖୁଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ଗୋଟିଏ ସେୟାର କରନ୍ତୁ, ହୁଏତ ଅନ୍ୟର ଉପକାର ଆସିବ। ହଁ, କୌଣସି ଦେବୀ ମନ୍ଦିରକୁ ଯଦି ଆପଣ ଯାଉଛନ୍ତି ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ନେଇକି ମାଆଙ୍କୁ ଲାଗି କରନ୍ତୁ, ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ମାଆଙ୍କର କୃପା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ରହିବ, ଆପଣଙ୍କର ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ବଜ୍ର ନିହାତି ହେବ, ଶଙ୍ଖା ଚୁଡ଼ି ମାଆଙ୍କ ପାଇଁ ନିହାତି ଭାବରେ ନେଇକି ଯାଆନ୍ତୁ। ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରିବେ, ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଦେଖି ସାରିଲା ପରେ ହୁଏତ ଆପଣଙ୍କର ଗୋଟିଏ ସେୟାର ଅନ୍ୟର କାର୍ଯ୍ୟକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଲାଗିବ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚଶ୍ରୀ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଆପଣଙ୍କ ଉପାର୍ଜିତ ଧନକୁ ଯଦି ଧର୍ମ କାର୍ଯ୍ୟରେ ଲଗେଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ଅସହାୟ ଅସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ପାଖରେ ଆମେ ପ୍ରତିଦିନ ପହଞ୍ଚୁ ଆଉ କିଛି ସହଯୋଗ କରୁ, ଯଦି ଆପଣଙ୍କର ସେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ସେହି କାର୍ଯ୍ୟରେ ଲାଗିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ଏ ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣଙ୍କର ଯେତିକି ସମର୍ଥ ରହିଛି ବା ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ଆପଣ ପ୍ରଦାନ କରିବେ ଆପଣଙ୍କର ଅର୍ଥରାଶି। ଏବେ ଆପଣ ଜାଣିକି ଆନନ୍ଦିତ ହେବେ, ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କିଣାଯାଇଛି କେବଳ ରୋଗୀ ସେବା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଅର୍ଥ ସେ ଆମ୍ବୁଲାନ୍ସ ପାଇଁ ଆପଣ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି ତ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ ଏହି ନମ୍ବରରେ। ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।